জীবনের উদ্দেশ্য হলো কিছু কর্ম করা। যে কর্ম নিজের সাথে সাথে নিজের চারিপাশের মানুষজনদেরই শুধুমাত্র নয়, আমাদের উত্তরসূরিদেরও বিকাশ ঘটাবে, জীবনে শান্তি আনন্দ সমৃদ্ধি আনবে। ভিন্ন ভিন্ন মানুষের মতামত, চিন্তা ভাবনা, কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন, কিন্তু নিজের স্বচ্ছ সুস্পষ্ট চিন্তা ভাবনা নিয়ে সর্বসাধারণের বিকাশের ভাবনাকে অন্তরে রেখে এগিয়ে চললে সে কর্মই হবে শাশ্বত, সে কর্মই হবে জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম, যা মঙ্গল প্রদীপের প্রজ্জ্বলিত দীপশিখা হয়ে পথ দেখিয়ে নিয়ে যাবে প্রজন্মের পর প্রজন্মকে উন্নতি থেকে আরও উন্নতির দিকে।